হযরতে আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শুয়ে আছেন, সবাই কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু আল কামা কালিমা পড়তে পারে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আল কামা মৃত্যু সজ্জায় পড়ে আছে, কিন্তু তাকে কালিমা পড়ানো হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল যাও যাও, তুমি আলকামাকে বারবার কালিমার তাগিদ দাও, যাতে করে আলকামা কালিমা পড়তে পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কালিমা পড়াচ্ছেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চললেন রসুলের দরবারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন না, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসলেন। আসার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, পর্দার হাল থেকে আপনি কে বলছেন, আপনি আলকামার কি হন? পর্দার আড়াল থেকে আওয়াজ আসতেছে, নবীজি আমি হলাম আলকামার মা। জোরে বলেন আলকামার কি হয়, কথা বলেন, আমার রসুল ডাক দিয়ে বলছে, মা আলকামা কেমন ব্যক্তি ছিল, কেমন লোক ছিল? আলকামার মা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমার জানা মতে আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, জিহাদের ময়দান থেকে কোনোদিন পলায়ন করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, সুতরাং সকল আমল আলকামার ভালো ছিল। আমার রসুল ডাক দিয়ে বলছে, মা আমি আপনাকে এ কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রসুল ডাক দিয়ে বলছে, মা আলকামার সাথে আপনার কেমন ভালো সম্পর্ক ছিল না, একটু বললে ভালো হয়। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আলকামা সকল আমল ভালো ছিল, কিন্তু আমি যে কথা আমার আলকামাকে বলতাম, আলকামা আমার কথা না শুনিয়া শুধু তার স্ত্রীর কথা শুনত, আমার কথা বাদ দিয়ে তার স্ত্রীর কথা প্রাধান্য দিত, এই জন্য রাসূলুল্লাহ আমার সাথে আলকামার ভালো সম্পর্ক ছিল না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আপনি আলকামাকে মাফ করে দেন। মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমি আলকামাকে মাফ করব না। আমার রসুল ডাক দিয়ে বলছে, বিলাল আর দেরি করিস না, যারে যা জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়াই, আমি আলকামাকে আগুনে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য কি আমার আলকামাকে আপনি জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমার রসুল ডাক দিয়ে বলছে, মা দুনিয়ার আগুনের চেয়ে শত শত গুণে জাহান্নামের আগুন ভয়াবহ, সুতরাং সে যদি আপনি মাফ না করেন, আমি তাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইতে চাই, যাতে করে জাহান্নামের আগুনে সে না জ্বলে। ও মা যদি আপনি না মাফ করেন, আমি আর দেরি করব না, আলকামাকে আমি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি
আমি এতক্ষণ পর্যন্ত আমি আলকামাকে মাফ করতে চেয়েছিলাম না ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে আমাকে ছোট আলকামার ছোটবেলার জীবনের কথা আমার মনে পড়লো, আর আলকামার ছোটবেলার জীবনের কথা মনে কইরা আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, যদি কষ্ট না হয় বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আলকামার মা তাকে মাফ করে দিল, এখন আলকামাকে কালিমা তাগিদ দাও হচ্ছে। আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসুন শিক্ষা। আমি বড় বড় কিস্তা কাহিনি ধরার সময় নাই, যেহেতু পর্দা আলের মা বোনরা আছে, আজ আমি আলোচনা করব ইনশা ইনশা। কি শিখলাম সম্মানিত ভাইরা? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি জনসেবা করেন, সমাজ সেবা করেন, আপনি মাহফিলে বড় কমিটি, বড় সভাপতি, সেক্রেটারি। যদি আপনার মায়ের সাথে ভালো সম্পর্ক না থাকে, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস পেলাম। এক নাম্বার হচ্ছে, মায়ের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আমি যত ভালো আমল করি কোনো লাভ হবে না। আর দুই নাম্বার হচ্ছে, যদি যদি আপনি মায়ের সাথে আপনার ভালো সম্পর্ক না থাকে, বাবার সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে? তাহলে যতই নামাজ পড়েন কোনো লাভ আছে? লাভ আছে? লাভ আছে নাই? এবার আসেন, আস্তে আস্তে আমরা আগে বাড়াই। ওহো আমার প্রিয় ভাইরা, যেহেতু পর্দা আলের মা বোনরা আছে, মা বোনদের সম্পর্কে আলোচনা করা দরকার। কারণ এতদিন এরা ছিল আমাদের দেশের সরকার, আর সংসার জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। কথা বলেন। এর আগে আপনাদের একটু সাহায্যতা করে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে, জোর হলো না? পাঁচ প্রকার, মনে রাখবেন। এই পাঁচ প্রকার পুরুষ জাহান্নামে যাবে। আর পর্দা আলে সম্মানিতা মা বোনেরা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছয় প্রকার মেয়েকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না। জোরে বলেন, কয় প্রকার? গত বছর বলতে চেয়েছিলাম কিন্তু সময় পাই নাই। আরে আপনাদের ভালো লেগেছিল, কিন্তু ওই দিন আমি আওয়াজ পেয়েছিলাম, আজ আপনাদের আওয়াজটা ছোটো ছোটো লাগে, আমিও মজাইতে পারতেছি না। মনে হয় আমার কথা মনে হয় আপনাদের পছন্দ হচ্ছে না। তাহলে পাঁচ প্রকার পুরুষ কোথায় যাবে? জাহান্নামে। আর ছয় প্রকার মেয়েকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না। এই এগারোটা বলেই আমার আলোচনা শেষ করব। প্রধান বক্তা আসবে, খুব চমৎকার আলোচনা করবে। কি আমি কি একটু আগে বাড়াবো? একটু আগে বাড়াবো? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد যে মা খুশিতে আল্লাহ খুশি, আবার মা ও খুশিতে আল্লাহ ও খুশি হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ প্রকার পুরুষ জাহান্নামে যাবে। আমার রাসূল বললেন, এক নম্বর মালুন হলো তারা যারা মা বাবাকে গালাগালি দেয়, যারা মা বাবাকে গালাগালি দেয় তারা জাহান্নামে যাবে। জোরে বলেন, কোথায় যাবে? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের সন্তান কেমন ভাবে মাকে গালাগালি দেয়?
আবার কেমন ভাবে গালাগালি দেয়। আমার রসুল ডাক দিয়ে বলছে, সাবিরা রে, যদি কোনো পুরুষ অন্য বাবাকে গালাগালি দেয়, সে যেন নিজের বাবাকে গালাগালি দিল। আবার যদি কোনো কোনো পুরুষ যদি অন্য কোনো মাকে গালাগালি দেয়, সে যেন নিজের মাকে গালাগালি দিল। আর যদি কোনো ছেলে কোনো সন্তান যদি মা বাবাকে গালি গালাগালি দেয়, সে জাহান্নামে যাবে। জোরে বলেন, কোথায় যাবে? এক নম্বর মালুন হলো তারা যারা মা বাবাকে গালাগালি দেয়। এবার দুই নম্বর মালুন হলো কারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই নম্বর মালুন হলো তারা যারা পুরুষ হওয়ার পর যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এই পুরুষ হওয়ার পরে নারীর সাদৃশ্যতা গ্রহণ করে। আবার অনেক আছে, নারী আছে, নারী হওয়ার পরে পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে। আমাদের অনেক যুবক আছে যারা নাক ফুটায়, কান ফুটায়, চুল এমন রাখা রাখছে, এরপর মেয়েরা যে জামা গায়ে দেয় ও সেই জামা গায়ে দেয়, আবার মেয়েরা যে প্যান্ট পরে ও সেই প্যান্ট পরে। আবার অনেক পর্দা আলের বুনরা আছে, পুরুষ যে শার্ট গায়ে দিচ্ছে ওই মহিলা ওই মেয়ে সেই শার্ট গায়ে দেয়, পুরুষ যে স্যুট পরতেছে ওই স্যুটও নিজে মেয়ে হয়ে ওই স্যুটটা পরতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা মালউন, এদের ঠিকানা জাহান্নাম। কোথায়? সম্মানিত ভাইরা, আজ আপনি আপনার স্টাইলটা আপনি যে যুগ দিয়ে চলতেছেন, যেটা মনে করতেছেন, আপনার আদর্শ আপনি সাকিব খানের মতো বানাচ্ছেন। কথা বলেন, আপনার আদর্শ আপনার চরিত্র আপনি চিন্তা করতেছেন যে আমি সাকিব খান যে স্যুট পরে আমি সেই স্যুট পরবো, সাকিব খান যে স্টাইল দিয়ে চলে আমি সেই স্টাইল দিয়ে চলবো। একবার তো একটু ভাবেন না যে যুবক যারা আছে যারা ছবি করতেছে তারা আমাদের কোন জগতে নিয়ে যাচ্ছে, আমাদের ঠিকানা কোথায় তারা নিয়ে যাচ্ছে, আমাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে কি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, একটু চিন্তা ভাবনা আপনি করেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মাই ইশতারি লাহওয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب মুহিন। বলেন না আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলছে, যারা নাকি মানুষকে ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে যারা সরানোর পর যারা গানের দিকে ছবির দিকে নাটকের দিকে কৌতুকের দিকে যারা নিয়ে যাবে, এদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন, কোথায়? আজ আমাদের যুবকদের এমন স্টাইল হয়েছে, এমন ভাবভঙ্গি হয়েছে যে সামনের দিক দিয়ে একটা পুরুষ যায়, পিছন দিক দিয়ে বোঝা যায় না। এখন পিছন দিক দিয়ে আরেকটা যুবক যাচ্ছে, ও মনে করতে যে সামনের দিকে মনে হয় শাকিলা আপা যাচ্ছে। কি আপা? শাকিলা আপা যাচ্ছে। আসলে সামনের দিকে যে দেখে আসলে ও মেয়ে না, আসলে পুরুষ দেখা যায়। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কি না? ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন না কেন? কথা বলেন। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ।
আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যাই, পুরুষ না মাইয়া তার চিনা বড় দাই। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যাই, পোলা না মাইয়া তার চিনা বড় দাই। আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যাই, পোলানা মাইয়া তার চিনা বড় দাই। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যাই, পোলানা মাইয়া তার চিনা বড় দাই। কথা বলেন, আজ তো আমাদের কোনটা ছেলে কোনটা মেয়ে আমাদের বোঝা কোনো ক্ষমতা নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, যদি কোনো পুরুষ হওয়ার পর যদি নারীর সাদৃশ্যতা গ্রহণ করে সে জাহান্নামে যাবে, আবার কোনো নারী মহিলা হওয়ার পরে নারী হওয়ার পর যদি কোনো নারী পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে ও মহিলা কোথায় যাবে, জাহান্নামে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রসুলাল্লাহ, তিন নম্বর মালউন কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন তালাক প্রাপ্ত মহিলাকে, আবার যারা হিল্লা বিবাহর মাধ্যমে যারা বিবাহ করতে চায় এদের ঠিকানা জাহান্নামে। জোরে বলেন কোথায়? এই কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা কথা আসতেছে আজ। আমার তো মনে বলে এই গ্রামে এরকম হাজার হাজার মানুষ আছে, এরকম গ্রামে তিন তালাক দেওয়ার পরে ওই নারীকে নিয়ে সংসার করে, আমার তো মনে বলে হাজার হাজার মানুষ আছে। কথা বলেন, পরিষ্কারভাবে মনে রাখবেন, তিন তালাক দেওয়ার পর ওই নারী আপনার জন্য হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক না বেটি? এই যে হিল্লা বিবাহ আমাদের সমাজে আছে, আসলে হিল্লা বিবাহ কোরআনেও নাই হাদিসেও নাই। আপনি যখন তালাক দিচ্ছেন, আপনার স্ত্রী মনে করেন গুনাহের কাজ করেছে, খারাপ কাজ করেছে, আপনি তাকে প্রথম এক তালাক দেন, সতর্ক করেন যে এরপরে যদি আবার এই কাজে তুমি লিপ্ত হও তাহলে দুই তালাক, এরপরে আবার সময় দেন, যদি আবার সেই কাজে লিপ্ত হয় এরপরে আপনি তিন তালাক দেন, আর যখন তিন তালাক দিবেন আপনার জন্য হারাম কোনো সুযোগ নাই। তবে সুযোগ আছে একটা, এর আগে আমি বিষয়টা ক্লিয়ার করে নিই। দেখেন, এই যে সমাজে আমাদের হিল্লা বিবাহর মাধ্যমে, আল্লাহ রসুল বলছেন, এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা, যারা হিল্লা বিবাহর মাধ্যমে যে বিচারক কিংবা যে পুরুষ কিংবা যে মহিলা যে নারী হিল্লা বিবাহর মাধ্যমে যারা ঐক্যবদ্ধ হতে চায় আবার বিবাহর আবদ্ধনে আবদ্ধ হতে চায় তাদের ঠিকানা জাহান্নাম। এখন আপনি তালাক দিয়েছেন, এখন কোথায় গেল কি করলো না করলো এটা আপনার ব্যাপার না। এখন ওই নারীকে যাকে আপনি তালাক দিয়েছেন, দেওয়ার পর অন্য কোথাও বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর যদি ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কিংবা স্বইচ্ছায় সজ্ঞানে সে যদি তালাক দেয়, এরপরে আপনি ইচ্ছা করলে বিবাহ করতে পারবেন, কিন্তু শর্ত অনুযায়ী না। এই না, দেখা যায় আমাদের সমাজে যে দাদার সাথে বিবাহ দেয় দুই দিনের জন্য, যে দাদা আজ রাত্রেবেলায় বিবাহ দিলাম, কাল সকালবেলায় তুমি তালাক দিবা, এরপরে আমি বিবাহ করব, এটা একটা প্রতারক ভণ্ড ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিত আকারে দিবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম ইনশাআল্লাহ, মনে হচ্ছে আর প্রশ্ন থাকার কথা না। তো সম্মানিত ভাইরা, এবার আসেন তাহলে
পাঁচ প্রকার মালুন, পাঁচ প্রকার পুরুষ কোথায় যাবে? জাহান্নামে। আমি বলেছি কয়টা? তিনটা। সম্মানিত ভাইরা, দেখেন আমাদের সমাজে এমন উচ্ছৃঙ্খল হয়েছে, একটা পুরুষ যখন একটা নারীকে তালাক দিল, এই নারীটা এমন বেহায়া, এমন বেসরম, ওই নারীটা আরেকটা ছেলের সাথে হোটেলে থাকে কিংবা কোনো পার্কে ঘুরতে গিয়েছে, বেড়াতে গিয়েছে, ওই ছবি তোলে, তোলার পরে আবার হোয়াটসঅ্যাপে ইমোতে যে আগের যে স্বামী ছিল তার হোয়াটসঅ্যাপে মেরে যায়, এমন মহিলা আছে না নাই? কথা বলেন আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে বেলায় জান্নাতের ভিতরে ভ্রমণ করলেন, জান্নাত দেখে খুব আনন্দ লাগলো। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে ভ্রমণ করলো, কিন্তু জাহান্নামের ভিতরে যখন ভ্রমণ করলো দেখে অধিকাংশ নারী, অধিকাংশ নারী, আর নারীদেরকে দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিব্রাইল আর করিস না দেরি, যারে যা আমার রসুলের কাছে যা, তাড়াতাড়ি বলেন আল্লাহু আকবার। আমার রসুল চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন? আমার রসুল ডাক দিয়ে বলছে, জিব্রাইল আমি যখন জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম দেখলাম অধিকাংশ নারী আর নারী, জিব্রাইল ডাক দিয়ে বলছেন, নবীজি আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এর ভিতরে অনেকগুলো কারণ আছে, তবে সবচেয়ে বড় কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন দুইটা। এক নম্বর কারণ হলো তারা স্বামীর না শুকরিয়া করে, স্বামীর না শুকরিয়া করে। দেখেন তারা কেমন ভাবে স্বামীর না শুকরিয়া করে। মনে করেন আপনি বিবাহ করেছেন 4 বছর কিংবা আপনি 10 বছর বিবাহ করেছেন, আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেওয়া লাগবে, দাম হলো 5000 টাকা। আপনি ডাক দিয়ে বলছেন, স্ত্রী এখন তো অত টাকা আমার কাছে নাই, ধৈর্য ধারণ করো, কিছুদিন পরে তোমার শাড়িটা কিনে দেব। এখন আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, তোমার সাথে আমি 10 বছর সংসার করলাম, একদিনের জন্য একটা ভালো কাপড় কিনে দিলে না, এমন মহিলা তো আপনাদের শ্রীপুরে নাই। আছে কি আছে? কথা বলেন, নাকি বিবাহ করে আপনারা ভয় পাচ্ছেন রাত্রে খানা বন্ধ হয়ে যাবে? ও শ্রীপুর বেশি নাই, তাহলে আছে তো। এই যে কিছু কিছু লোক বলছে আছে। দুই নাম্বার হলো তারা পর্দা করে না, এক নম্বর হলো তারা স্বামী না শুকরিয়া করে, আর দুই নম্বর হলো তারা পর্দা করে না। আর যারা দুইটা কাজ করবে তার অধিকাংশ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানকিহু নিসা সিত্তা দেখি সল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6 প্রকার মেয়েকে যারা বিবাহ করবে তাহলে সংসারে শান্তি আসবে না। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। এবার একটা একটা করে মিলান। 1 নম্বর হলো আন্নানা, 2 নম্বর হলো মান্নানা, 3 নম্বর হলো হান্নানা, 4 নম্বর হলো হাদ্দাক, 5 নম্বর হলো বাররক, 6 নম্বর হলো সাদ্দাক। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, যদি কোনো পুরুষ এই 6 প্রকার মেয়েকে বিবাহ করে তাহলে সংসারে শান্তি আসবে। আরো জোরে বলেন, আপনারা কি বুঝেছেন 6 প্রকার? আমি তো বললাম আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাক, বাররাক, সাদ্দাক। আপনারা কি বুঝতে পেরেছেন না? যশোরের ভাষা বলা লাগবে, এবার মজা লাগবে, পুরুষদের মজা লাগবে। সবগুলো মিলাবেন, আমি সংসারে যা হচ্ছে, বাস্তবতা যা হচ্ছে, সবগুলো আমি চেষ্টা করবো আপনাদের সামনে উঠিয়ে ধরা। আসলে সময়ও মনে হয় কম।
ভাই যান, এক ঘন্টা অতিক্রম কখন হলো? এবার আলোচনা শুরু করতেছি ভাই, আপনাদের মজা লাগবে, একটু আগাবো ইনশাল্লাহ। এক নম্বর হলো আন্নানা, আন্নানা হলো ওই প্রকৃত মহিলা, ওই শ্রেণীর মহিলা যারা শুধু ওজোর আপত্তি দেখায়, আমি এটা করব না, আমি এ জায়গায় যাব না, আমি এটা খাব না, আমি টাইট ফিট বোরকা পরব, আমি ঢালাঢুলা বোরকা পরব না, আমি এক কথাই আমি কোনো পর্দা করব না, যদি রাখার ইচ্ছা হয় আমাকে রাখো, না হয় আমাকে তালাক দাও, এমন মহিলা আছে না নাই? আছে। সম্মানিত মা ও বোনেরাও, আপনার কাছে সবচেয়ে সুন্দরী পুরুষ হলো আপনার স্বামী, যদি সে কুচ্ছিরি কালো হয় এরপরেও আপনার স্বামী, দেখেন না অনেক স্বামী আছে অনেক কষ্ট করে, কষ্ট করার পর যখন মাঠ থেকে কামলা দেওয়ার পর যখন বাসায় আছেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্যারের স্ত্রী আমার অনেক পানির পিপাসা লেগেছে, একটু কষ্ট করে একটু পানি দাও না। অনেক মহিলা আছে ডাক দিয়ে বলে, স্বামী ওই যে টিউবওয়েল দেখা যায়, ওই যে গিলাস দেখা যায়, যদি কষ্ট না হয় তুমি ঢেলে খাও, এমন মহিলা আছে না নাই? আবার এই মহিলা একটু পরে সুন্দরভাবে সাজল, এক ঘন্টা ধরে মেকআপ করতেছে, ঠোঁটে লিপস্টিক দেওয়ার পর কোনো পর্দা তো নাই, রাস্তা দিয়ে যাচ্ছে মার্কেটে, এখন মার্কেটে যখন যায় রাস্তার ভিতরে দেখা যায় হঠাৎ করে একটা দেবর দেখা যায়, দেবরকে সালাম দিচ্ছে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেবর অনেকদিন পার হয়ে যায়, আমার বাড়ি তো দেখলাম না, আমার বাড়ি দেখলাম না। এখন দেবর ডাক দিয়ে বলছে, ভাবি অনেকদিন তো পার হলো, তোমার বাড়ি যাওয়ার সময় নাই, এবার যদি যাই আমাকে কিন্তু পান খাওয়াই দেওয়া লাগবে, এমন মহিলা আছে না নাই? আর মহিলা ডাক দিয়ে বলে, ঠিক আছে ভাই এবার যখন যাবেন পান খাওয়াই দিব, এমন মহিলা আছে? দুই নম্বর হলো মান্নানা, মান্নানা হলো ওই সিউনের মহিলা যারা শুধু খুঁটা দিয়ে কথা বলে, কি দিয়ে, এমন মহিলা আছে না? গ্রামের মহিলা তো অধিকাংশ খুঁটা দিয়ে কথা বলে, দেখেন না হঠাৎ করে আপনার সংসারে অভাব, সংসারে যখন অভাব হয়েছে, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার স্ত্রী 5,000 টাকা নিয়ে আসলো কিংবা 10,000 টাকা নিয়ে আসলো, হঠাৎ করে কিছুদিন পরে আপনার সংসারে ঝগড়া লেগেছে, আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, কি ব্যাপার তুমি আমার সাথে ঝগড়া করো, আরে আমার বাবার বাড়ির টাকা ছাড়া তো তোমার সংসার চলে না, আবার আমার সাথে ঝগড়া করো কেন, এমন মহিলা আছে না নাই? তিন নম্বর হলো হান্নানা, হান্নানা হলো এমন মহিলা, মনে করেন আপনার স্ত্রী অন্য কোথাও বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পর আপনি বিবাহ করেছেন, ওই সংসারে একটা বাচ্চা আছে, একটা ছেলে আছে কিংবা একটা মেয়ে আছে, কিন্তু আপনার সংসার করে আর সংসারের মধ্যে গোপনে গোপনে ওই ছেলের কাছে আপনার অর্থ সম্পদগুলো ট্রান্সফার করে, এমন মহিলা আছে না নাই? আছে। আর চার নম্বর হলো হাদ্দাক হলো ওই শ্রেণীর মহিলা যারা স্বামীর উপরে জোর দাবি করে, মনে করেন আপনি বেতন পান হলো 15,000 টাকা, আপনার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আগামী মাসে 20,000 টাকার দামের একটা মোবাইল কিনে দেওয়া লাগবে, কিন্তু আপনার বেতন হলো 15,000 টাকা, এখন আপনাকে বলছে, স্বামী যদি 20,000 টাকার দামের ফোন যদি আমাকে কিনে দেওয়া না হয় তাহলে আমি এই সংসার করব না, এমন মহিলা আছে না নাই?
হাইরে হাই ভাইরে ভাইকে কলি যুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে হাইরে হাই ভাইরে ভাইকে কলি যুগে শেষে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পোষতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় কথা বলেন আজকে মিস কল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞাসা করলে বলে আত্মীয় এসেছে স্বামী জিজ্ঞাসা করলে বলে আত্মীয় এসেছে হাইরে হাই ভাইরে ভাইকে কলি যুগে শেষে চব্বিশ ঘন্টা নাই বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার নাহি করে চব্বিশ ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার নাহি করে কর্মেতে পাঠায় স্বামীর কথা বলেন কাজেতে পাঠায় স্বামীর বন্ধুর পিছে ঘরে হাইরে হাই ভাইরে ভাইকে কলি যুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে হাইরে হাই ভাইরে ভাইকে কলি যুগে শেষে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইজান আমার বন্ধুগণ এই যে গত বছর রাজশাহীতে একটা মাহফিলে গেলাম আমি আপনাদের কি দিয়ে বোঝাই সময় সংক্ষিপ্ত যখন রাজশাহীতে মাহফিলে গেলাম দেখেন কেমন মহিলা আমি আলোচনা করতেছি দানের বিষয় যখন আমি আলোচনা করতেছি স্বামী গরু বিক্রয় করে মাহফিলে আসছে টাকা রয়েছে তার কাছে 65,000 টাকা এখন মাহফিলে এসে ওর আলোচনা শুনে মনটা কেন যেন নরম হয়ে গিয়েছে মাহফিলে 40,000 টাকা দান করেছে আল্লাহু আকবার এ সত্য ঘটনা বলতেছি এখন ওই গরু বিক্রি করার টাকা 40,000 টাকা মাহফিলে দান করেছে রাত্রে বেলায় যখন দান করে যখন বাসায় গিয়েছে এখন বাসায় যাওয়ার পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী 40,000 টাকা আপনি দান করেছেন ভালো কথা ওই 40,000 টাকা যদি দান করা হয় আমি কিন্তু তোমার সংসার করব না ঝগড়া শুরু হয়ে গিয়েছে আমি তো রাত্রেবেলায় মাহফিল করে বাড়ির দিকে রওনা সকালবেলায় আমার কাছে ফোন আসছে যেহেতু ইউটিউবে শত শত আলোচনা পাওয়া যায় ইউটিউবে আলোচনার নাম্বার নিয়ে ফোন দিয়েছে ওই স্বামী ডাক দিয়ে বলছে হুজুর আপনার আলোচনা শুনে আমার মনটা যেন কেন নরম হয়ে গেল আমি 40,000 টাকা দান করেছিলাম কিন্তু হুজুর এমন বিপদ হয়ে গিয়েছে আমি যে দান করেছি এখন যদি ওই দানের টাকা যদি আমি ফিরিয়ে না নিয়ে আসি তাহলে আমার সংসার টিকবে না আসলে এমন মহিলা আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দান করে তাহলে 5টা উপকার হবে জোরে বলেন কয়টা আরো আস্তে বলেন 5টা জোরে বলেন না কয়টা 5টা উপকার আমি হাদিস এবং কোরআন দিয়ে বলবো এ কিস্তা কাহিনী বানানো সময় নাই এখন সময় এসেছে কথা আমাদের বলতে হবে হাদিস দিয়ে কোরআন দিয়ে এক নম্বর হলো আস্থাকিতু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় যদি কষ্ট না হয় বলেন না সুবহানাল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা যদিও সে ফাসিক হয় ফাসেক মানে ওই ব্যক্তি যে 24 ঘন্টা গুনাহের ভিতরে লিপ্ত দাড়ি নাই দাড়ি চাষে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে সাকিতু হাবিবুল্লাহ যারা
যারা দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ভাইজান, যদি আপনাকে একটা প্রশ্ন আসবে সে প্রশ্নের উত্তরও আমি দিচ্ছি। হুজুর, আল্লাহ রাসূল বলেছে ওয়ালাউ কানা ফাসিকা, যদিও সে ফাসেক হয় তারপরেও সে আল্লাহর বন্ধু হবে। হুজুর, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ভালো কাজ করে না, হুজুর দান করলে কিভাবে আল্লাহর বন্ধু হয়ে যায়? আমার ভাই জান, আমার বন্ধু গো, যদি আপনি দান করতে পারেন হয়তো আপনি নামাজ পড়েন না, যেহেতু আপনি আল্লাহর বন্ধু। আমার মন বলে আল্লাহ তাআলা আপনাকে নামাজি না বানাইয়া আপনার কাছে মালাকুল মাউত আপনার কাছে পাঠাবে না। কথা বলেন। আর দুই নম্বর হলো, যারা দান করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন? প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন ভাবে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? ভাইজান, বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, ছোট্টভাবে শোনাই, অনেক বড় একটা ইতিহাস বলার সময় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে যারা দান করবে তাদের জন্য জাহান্নামের আগুন আসতে বলেন জাহান্নামের আগুন হারাম। আল্লাহ তাআলা যখন বিশাল জমিন সৃষ্টি করলেন, বুখারীর হাদিস, জমিন সৃষ্টি করার পর আপনারা যারা গবেষণা করেন তারা জানেন পানির উপরে কিন্তু এই জমিনটা দুলতেছে, পানির উপরে এই জমিনটা দেখা যায়। আমার আল্লাহ তাআলা বল জিবালাও তাদা, এই জমিনের উপরে পাহাড় পেরে হিসাবে মেরে দিলেন। পাহাড় যখন মেরে দিলেন তখন জমিনটা নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। তখন ফেরেশতা ডাক দিয়ে বলছে আল্লাহ, এই পাহাড়ের কেমন শক্তি যে পাহাড়টা যখন পেরেক হিসাবে মারলেন জমিনটা চুপচাপ হয়ে গেল, এর চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস আছে কি না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ফেরেশতা, এর চেয়ে আরো বেশি শক্তিশালী জিনিস আছে, আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়ে বলছে আল্লাহ, এর চেয়ে আর কি শক্তিশালী জিনিস আছে? আমার আল্লাহ তাআলা বলছে লোহা, কারণ যদি লোহায় যদি পাহাড়ের উপরে মারে পাহাড় কেটে ভেঙ্গে চুরে তছনছ করে দিতে পারে ফেরেশতারে, তাহলে পাহাড়ের চেয়ে লোহা বেশি শক্তিশালী। আবার ফেরেশতা ডাক দিয়ে বলছে মালিক, এই যে লোহার চেয়ে আরো কোন শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ তাআলা বলছে আছে। ফেরেশতারা আশ্চর্য মারলেন, বলেন কি আছে? আল্লাহ তাআলা বললেন হলো আগুন, কারণ আগুন লোহাকে জ্বালাইয়া পানির মতো করে দিতে পারে। এরপরে আবার ফেরেশতা ডাক দিয়ে বলছে মালিক, এর চেয়ে আরো কি শক্তিশালী জিনিস আছে? আমার আল্লাহ বলে আছে। বলে কি? বলে বাতাস, কারণ বাতাস গাছগাছালি গুলা বিল্ডিং গুলো ভেঙ্গে চড়ে তছনছ করে দিতে পারে। আমার আল্লাহ তাআলাকে আবার ফেরেশতা ডাক দিয়ে বলছে মালিক, বাতাসের চেয়ে আর কি শক্তিশালী জিনিস আছে? আমার আল্লাহ তাআলা বলছে ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো এত কিছুর সে শক্তিশালী, যদি আমার কোনো আদম সন্তান, যদি কোনো ইমানদার ব্যক্তি যদি আমার আল্লাহ তাআলা রাস্তায় দান করে তার জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। তাহলে এক নম্বর হলো দানকারী হলো আল্লাহর বন্ধু হয়ে যায় কি হয়, এই কথা বলেন। এক নম্বর আল্লাহর, দুই নম্বর কি? এই বলেন বলেন। দুই নম্বর হলো জাহান্নামের আগুন হারাম, আর তিন নম্বর হলো তার অর্থ সম্পদ গুলো বেড়ে যায়। তিন নম্বর কি? এখন তো প্রশ্ন আসতে পারে, হুজুর দান করলে আবার অর্থ সম্পদ বাড়ে, এটা কোনো কথা হইল? দান করলে আসলে অর্থ সম্পদ বাড়ে? আমি আপনাদের দলিল দিব, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছে যদি তোমরা এক গুণ দাও আমি তোমাদের দশ গুণ দিব। জোরে বলেন কয় গুণ? ওদিকে পরে আসতেছি। তাহলে তিন নাম্বার হলো দান করলে অর্থ সম্পদ বেড়ে যায়।
কেমন ভাবে দান করলে অর্থ সম্পদ বেড়ে যায়। এই যে আমার প্রিয় বড় ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে সুবহান ভাই। এখন সুবহান ভাই যদি আল্লাহর রাস্তায় দান করে, ভালো করে বোঝান, আমি নাম ধরে আপনাদেরকে খাতা কলমে বুঝিয়ে দিচ্ছি কেমন ভাবে অর্থ সম্পদ বাড়ে। এই যে সুবহান ভাই যদি কিছু দান করে প্রতিটা দিন, হাদিসের কথা আমি বলতেছি, প্রতিটা তিন শেষ আসমানে মানে প্রথম আসমানে দুইটা ফেরেস্তা আসে। এক নম্বর ফেরেস্তা ডাক দিয়ে বলছে, মালিক ওই যে মাহফিলে সভাপতি সুবহান সুবহান গাজী কোরআনের জন্য ইসলামের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদগুলো বৃদ্ধি করে দাও। ও মালিক, শুনেছি ভাই, এই মুরব্বী উঠছেন কেন? ওই যে একটু আগে মুস্তাক ফয়জি বলেছে মুরব্বী উহু, মুরব্বী মুরব্বী উহু, এই বলেছে আর ভাইরাল। আজ আমাদের অবস্থা এমন হয়েছে, যদি কোনো বক্তা এসে হঠাৎ করে তাংবাং শুরু করে এটা ভাইরাল, ওর আর সিট ফাঁকা পাওয়া যাবে না। কোরআন নাই, হাদিস নাই, লেখাপড়াও নেই, মাদ্রাসায়ও লেখাপড়া করে নাই, হঠাৎ তারা তাংবাং শুরু করেছে ভাইরাল। আর যখন ভাইরাল হয়েছে, আজ আমরা এমন পাগল, ওই বক্তাদের নিয়ে আসার জন্য আমরা অ্যাডভান্স 50,000, 60,000, 1,00,000 টাকা পর্যন্ত দিচ্ছি। কথা বলেন ভাইজান, আমি তো কোরআন এবং হাদিসের কথা বলছি, আপনাদের খারাপ লাগতেছে? হয়তো আপনারা টাকা দিবেন না। আমি জানি আলিক্রম যুব সংঘ খুব, এই যুবকরা হঠাৎ অল্প দিন 2 মাসে আলিক্রম যুব সংঘ করেছে, দেখেন তাদের বুকে কেমন হিম্মত। আর আপনাদের শ্রীপুরে যুবকরাই কিন্তু বেশি। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেখতে চাই এই আলিক্রম, আলিক্রম যুব সংঘ সারা বাংলাদেশের জন্য এক নামে চেনে, আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। তাহলে দান করলে অর্থ সম্পদ, কথা বলেন বাড়ে। ওই যে ফেরেশতাগুলো প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, মালিক ওই যে অমুক ব্যক্তি দান করেছে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদগুলো বৃদ্ধি করে দাও, আল্লাহ তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি শিফা দাও, আল্লাহ তার মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ তুমি শিফা আয়া কামেলা আজেলা দান করে দাও, এই ভালো ভাবে ভালো দোয়া করতে থাকে। আর একটা ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক ওই যে আব্দুর রহিম, ওই যে আব্দুল মালিক, তার অর্থ সম্পদ আছে কিন্তু তারপরেও দান করে নাই, আল্লাহ তুমি তার অর্থ সম্পদগুলো ধ্বংস করে দাও, আল্লাহ তার স্ত্রীকে অসুস্থ করে দাও, এইভাবে বদদোয়াগুলো করতে থাকে। তাহলে ভাই জান, যে ফেরেশতা ভালো দোয়া করলো ওই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই, এই জন্য আমার মন বলে দান করলে অর্থ সম্পদ বেশি হয়ে যায়। আর 4 নম্বর হলো, দান করলে তার 10 গুণ বৃদ্ধি পায়। জোরে বলেন কয় গুণ? 10 গুণ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলছে, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি কোনো ব্যক্তি 1 গুণ আল্লাহর রাস্তায় দান করে, আমার মালিক তাদেরকে 10 গুণ দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, যদি একটা ইতিহাস আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের বুঝ আসবে, আপনাদের জ্ঞান আসবে, একটু বুঝতে পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার জামানায় বিশাল অভাব দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন, ব্যবসায় যাওয়ার পরে 300 থেকে 400 কোটি টাকার ব্যবসা লাভ করলো, করে অর্থ সম্পদগুলো মক্কায় মদিনায় নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে বড় বড় ব্যবসাদার রাস্তায় ধরেছে, মদিনায় বাহিরে তাকে ধরেছে, উসমান মদিনায় খাবার নাই, দুর্ভিক্ষ দেখা যায়। উসমান তুমি যে মাল 10 টাকায় কিনেছ, ওই মাল আমরা 12 টাকায় দিব, আমাদেরকে দিয়ে দাও, আমরা সামান্য কিছু লাভ করব। উসমান ডাক দিয়ে বলে, ভাই না রে না, 2% লাভ দিলে হবে না। আর একজন ব্যবসায়ী ডাক দিয়ে বলছে, এজেন্ট ব্যবসায়ী আসে, ডাক দিয়ে বলছে, উসমান
জান, তুমি যে মাল কিনে ছ 10 টাকা দিয়ে আমরা আপনাকে 20 টাকা দিব, বলে না না এত অল্প দামে হবে না, যেহেতু খাদ্য সংকট। আর একজন ডাক দিয়ে বলছে, উসমান ও 12 টাকা দিতে চেয়েছে তুমি দাও নাই, ও 20 টাকা দিতে চেয়েছে তুমি দাও নাই, ও আমি 50% তোমাকে লাভ দেবো, 50 টাকা লাভ দিব। উসমান বলে, না রে না, আমি এও লাভে আমি তোমাদেরকে দিব না। এবার সবাই মিলে আবু বকরের কাছে অভিযোগ করলো, উসমান এত টাকার সম্পত্তি নিয়ে আসে, সে আমাদের কাছে কেন বিক্রয় করে না? আবু বকর উসমানকে ডাক দিলেন, ভাই উসমান, মদিনায় এখন দুর্ভিক্ষ দেখা যায়, কেন তুমি অত সম্পদগুলো বিক্রয় করো না? উসমান ডাক দিয়ে বলছে, আবু বকর, মানুষ তো আমাকে 50% লাভ দিতে চেয়েছে, আমি তো এর আগে শত শত গুণে আমি লাভে বিক্রি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলছে, তোমার তো সর্বোচ্চ 50% লাভের কথা হয়েছে, আবার তুমি কেমন ভাবে শত শত গুণে বিক্রি করলে? উসমান ডাক দিয়ে বলছে, আবু বকর, আমার আল্লাহ তাআলা বলেছে, যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে আমি 10 টাকা দিব, আর আমার রাসূল বলেছে 10 টাকা নিয়ে তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। ও আবু বকর, মদিনায় এখন দুর্ভিক্ষ, আর আমি 300 কোটি টাকার সম্পত্তি, মতান্তরে 400 কোটি টাকার সম্পত্তি, আমি এটা রেখে আমি শিল্পপতি হব, তার তা আমি করব না। আবু বকর, তুমি সাক্ষী থাকো, আমি এতগুলো টাকাগুলো অত সম্পদগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করে দিলাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর হলো দান করলে আল্লাহর বন্ধু হয়, জোরে বলেন কি হয়? 2 নম্বর হলো জাহান্নামের আগুন, আস্তে বলেন কি হয়? 3 নম্বর হলো দান করলে অত্ব সম্পদ বৃদ্ধি পায়, আর 4 নম্বর হলো অত্ব সম্পদগুলো 10 থেকে 700 গুণে বৃদ্ধি করে দেয় একজন, তার নাম কি? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমি আর লম্ব করব না। অনেক মুরব্বী বসে আছেন, যেহেতু মা বোনদের সম্পর্কে আলোচনা এখনো বাকি আছে 2টা, আমি বলেছি 4টা বলেছি নাকি কয়টা বলেছি? 4টা বলেছি। আবার 5 প্রকার পুরুষ জাহান্নামে যাবে, 3 প্রকার বলেছে, 2টা বাকি আছে। ভাই যান, আমি আর একটু সামনের দিকে আগাইতে চাই, তবে তার আগে একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাই, আল্লাহ তাআলা আপনাদের পরীক্ষা নিতে চাই, কারা কারা পাস করতে চান দু হাত তুলে আমার মালিককে দেখায় দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন যারা উঠবে মনে করবেন শয়তানের বড় ভাই, টাকা দিবেন না, কিন্তু উঠে আপনি পরিবেশটা বিচ্ছিন্নখলা করবেন। অনেকের আছে মা নাই, অনেকে আছে বাবা নাই, মা দুনিয়া থেকে বিদায়। এ ভাই, দান করলে যে 10টা গুণ বৃদ্ধি পায়, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমি কিন্তু আপনাদের সন্তান। ভাই যান, একটু তথ্য নিয়ে দেখেন, আমিও গরিব মানুষের সন্তান, আমিও লেখাপড়া করেছি, ছোটবেলার থেকে ইচ্ছা ছিল আমার মাকে আমি মোহাব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি, আমার মায়ের নামে একটা মাদ্রাসা করব। ভাই যান, এই যে প্রতাপপুর চৌরাস্তায় আপনারা দেখেছেন আমি একটা মাদ্রাসা করেছি, এখনো মাদ্রাসা চালু করে নাই, ফয়জুন নূর মহিলা মাদ্রাসা, এই পর্যন্ত 25 লক্ষ টাকা খরচ করেছি, আমি নিয়ত করেছি, আর অত সম্পদ দিয়েছে আমার মালিক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই যান, অনেকের মানায় মায়া এমন জিনিস ভাই, অনেকেই আছেন ভাই, উঠতেছেন কেন? অনেকে আছেন মা নাই, আজ বাসায় যাবে, মায়ের কথা হঠাৎ মনে পড়ছে, মাকে ডাকতে পারে না। অনেকে আছে মা আছে, তারপরও মাকে মায়ের সাথে কথা বলে না। এ ভাই, তুমি যদি অত্ব সম্পদ চাও, রিজিক চাও, মাকে ডাকো, মাকে সম্মান করো, আপনার অত্ব সম্পদগুলো বৃদ্ধি করে দিবে একজন, তার নাম কি? এই জন্য ভাইজান, আমি দেখতে চাই বেশি না,
এই যে যুবক ভাইরা প্রথম দিন দেখেন আপনাদের শ্রী